টাইফয়েড জ্বর হয়েছে কারো? আচ্ছা, জ্বরটা কি সারাদিন রাত কি একই রকম থাকে না? ওটা না, কখনো থাকে না আবার কখনো আসে, কখনো একবারে ঠান্ডা, কখনো আবার প্রচন্ড জ্বর, রাতে বেশি আসে। আর কোন সময় আসে বেশি? দুপুর টাইমে। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে জ্বরটা হয় অনেক বেশি, মোর দেন 104 ডিগ্রি ফারেনহাইট। আর সেই জ্বরটা থাকবে সাধারণত সকাল সন্ধ্যা এই দুইটা বেলায় খুব বেশি হয়। সকালে দেখা যাচ্ছে 10টার দিকে, সন্ধ্যা 6টার দিকে, এরকম দিনে দুইটা সময় খুব বেশি জ্বর আসে। সারাদিন রাত একই রকম থাকে না টাইফয়েড জ্বর, সাধারণত দিনের দুইটা টাইম বা তিনটা টাইমে খুব বেশি হঠাৎ করে জ্বর আসে, যেটা কাঁপুনি সহ উঠতে পারে। ঠিক আছে, জ্বরের সাথে আর কি থাকবে? পাতলা পায়খানা, পেটে ব্যথা বা কষা পায়খানা, এটা আসতে একটু দেরি হবে। ঠিক আছে, তারপরও প্রথম দিকে হালকা জ্বর থাকে তো, তার কয়েকদিন পরে বেশি আছে, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি পায়খানা পাতলা অথবা কষা, পাতলা বা কষা পায়খানা, কিন্তু পেটের ব্যথাটা থাকবে, পেটে ব্যথা থাকবে। একটা লক্ষণ যেটা আপনি শিখে নাই কিন্তু আমরা কমনলি পেয়ে থাকি, সেটা হচ্ছে যে টাইফয়েড ফিভারের রোগী দাবা কোড দেখছেন না, দাবা কিরকম হয়, সাদা কালো সাদা কালো এরকম, এটা যদি আপনি কিছু দূর থেকে দেখেন তাইলে কি দেখা যাবে? এরকম ফোটা ফোটা দেখা যাবে, একটা সাদা ফোটা, একটা লাল সাপের গা দেখছেন না, এরকম ফোটা ফোটা থাকবে। এই টাইফয়েড রোগীর টান, টান মানে জাস্ট হচ্ছে এই কোটের মতো ফোটা ফোটা দেখা যাবে, এই জন্য এটাকে বলা হয় কোটের টান। আপনি যদি কোনো সময় টাইফয়েডের ফিভার রোগী পান তাহলে জিহ্বাটা শুধু দেখবেন যে জিহ্বা কি হবে। আমরা তিনটা সাইন দেখে বলে দিতে পারি এটা টাইফয়েড জ্বর, একটা হচ্ছে জ্বরের ধরন, একটা হচ্ছে জিহ্বা, আর পেটের জাস্ট এই জায়গাটা একটা চাপ দিতে দেখি যে কোন জায়গাটা, এই জায়গাটা বুঝতে পারছেন কোন জায়গাটা, এই জায়গাটা তিনটা সাইন যদি পাই আমরা মোটামুটি 99% শিওর হয়ে যায় যে এটা টাইফয়েড। ঠিক আছে, টাইফয়েড জ্বর যেহেতু সারাদিন রাত থাকে না, এই জন্য রোগীরা একটু অবহেলা করে যে ট্যাবলেট বা এখন হচ্ছে যে যেহেতু সারাদিন রাত না থাকে এই জন্য যখন জ্বর আসে তখন সাপোজিটরি অথবা নাপাকি নিয়ে জ্বরটা কমে যায়, এরকম করতে করতে মোটামুটি এক সপ্তাহ চলে যায়। 5-7 দিন যখন চলে যাবে যে কি ব্যাপার, জ্বর তো এরকম প্রতিদিন আসতেছে, তখন কিন্তু এক সপ্তাহ চলে গেল। এরপরে ডাক্তারের কাছে গেলেও দেখা যাচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক দিল বা ওইটা কাজ করতেছে না, এইভাবে করছে করতে দেখতে দেখতে 2 সপ্তাহ চলে যাবে। যখন 2 সপ্তাহ চলে যায় তখন দেখা যায় ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যে এত স্ট্রং, ঠিক আছে, শরীরের বিভিন্ন জায়গায় এই কাজ শুরু হয়ে যায়, এ মাথা থেকে পা পর্যন্ত সকল জায়গায় রক্তের মাধ্যমে চলে যাবে। ঠিক আছে,
আপনারা যারা একটু বয়স বেশি তারা দেখবেন আগে কোন মানুষ কিছু আছে হাত এরকম বাঁকা হয়ে আছে, পাটা এরকম উঁচু করে হাঁটে, ঠিক আছে? যদি ওদের কোন সময় জিজ্ঞান যে আপনি কি জন্ম থেকে এরকম না, তখন বলছে না আমার এক সময় জ্বর হয়েছিল, জ্বরে পড়তে পেল। এটাই টাইফয়েড জ্বর ছিল। বিভিন্ন বিকলাঙ্গ করে বৃদ্ধি করে শরীরের। আমাদের এখন মডার্ন টেকনোলজিতে খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করা সম্ভব বলে আমরা ওই পর্যায়ে যাইতে যাচ্ছি না, ঠিক আছে? এখানে আপনি শীতের মধ্যে কিছু লেখছে, প্রথম সপ্তাহ শেষে স্প্লিনোম্যাগালি, পেট ফাঁপা, স্কিন র্যাশ হইতে পারে। দ্বিতীয় সপ্তাহ শেষে ম্যালিনার ডেলিরিয়াম ও কোমা হইতে পারে। স্প্লিনোম্যাগালি, পেট ফাঁপা, স্কিন র্যাশ, এটা বুঝছেন? এটা পর্যন্ত আপনার বোঝার কাজ নাই। আপনি যদি এই তিনটা বোঝেন তাইলে হবে। এখন শীতে আছে ওটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? স্প্লিন, 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর স্প্লিন কোনটা জানেন কোথায় থাকে? স্প্লিন না, স্প্লিন না, স্টোমাকের পিছনে এই জায়গায় একটা অর্গান থাকবে, নাম হচ্ছে তার পিলিহা। আমাদের মেডিকেল টার্মে বলছি স্প্লিন। এখানে একটা অর্গান থাকে, এটার নাম কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের লেজের কাছে থাকবে হচ্ছে স্প্লিন। স্প্লিন একটা লিম্ফেটিক অর্গান, বডি ইমিউনিটি এরা দেয়, বডির রোগ প্রতিরোধ ক্ষমতা এরা হেল্প করে। কিভাবে? রক্ত, সকল রক্ত এর ভিতর দিয়ে পাস করে, যখন পাস করে জীবাণু যা থাকে সে ধরে ধরে মেরে যায়, ঠিক আছে? ধর টাইফয়েডে যখন জীবাণু পেয়েছে মারতে মারতে নিজে ক্লান্ত, সে তখন কি হয়ে যায়, চেষ্টা করতে করতে নিজে বড় হয়ে যায়। নর্মাল সাইজ থেকে বড় হওয়ার নামে হচ্ছে স্প্লিনোম্যাগালি। নর্মাল সাইজ থেকে বড় হলে এটার নাম স্প্লিনোম্যাগালি। এই জায়গায় যে জাস্ট এই যে খাতার নিচে আমরা আঙ্গুল ঢোকাই দিলে ওটা বাঁচবে না, যখন বড় হবে তখনই আমাদের হাতে বেঁধে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাম সাইডে, এদিক তো বামে, ঠিক আছে? আর দেখছে পেট ফাঁপা, স্কিন র্যাশ, এটি তো বুঝতে পারছেন, পেট ফুলে যাবে, স্কিনে লাল লাল র্যাশ হবে, ঠিক আছে? পরের লাইনে লিখছে দ্বিতীয় সপ্তাহ শেষে ম্যালেনা, ডিলিরিয়াম এবং কোমা। ম্যালেনা মানে হচ্ছে কালো পায়খানা। ম্যালেনা মানে কেন কালো পায়খানা হবে? এই ইন্টেস্টাইনের ভিতর কোথাও রক্তক্ষরণ হয়, সেই রক্তটা কালার চেঞ্জ হয় কালো, কিছুক্ষণ রক্ত পড়ে থাকলে তো কালো হয়ে যায়, তাই না? এরকম এরা এতখানি ইন্টেস্টাইন পার হইতে হইতে ওইটা পায়খানার সাথে আসে কালো হয়, এই জন্য পায়খানাটা কালো দেখা যায়। মেলেনা বলতে আমরা কালো পায়খানা বোঝাই, কারণ ওর সঙ্গে কিছু রক্ত চলে আসছে, ঠিক আছে? দুই নম্বর হচ্ছে ডিলেরিয়াম। ডিলেরিয়াম হচ্ছে পোলা বোকা বা ভোর বোকা। জ্বর যখন বেশি আসে মেয়েদের নাম বলতে বললে বাপের নাম, এরকম জ্বর আসলে তখন দেখবেন কেয়ার করি কি বলে, দেখবেন যে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে গান গাচ্ছে। হ্যাঁ, এটাকে বলে ডিলেরিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে আর কমা। কমা হচ্ছে মরার আগের স্টেজ, মানে আমরা ধরে নিয়েছি মারাই গেছে, কোন রকম বেঁচে আছে যেটাকে লাইফ সাপোর্টে দিতে হয়, লাইফ সাপোর্টে চলে যাবে, এটা হচ্ছে কমা স্টেজ। ঠিক আছে, বর্তমানে জ্বরের জন্য এই পর্যায়ে খুব কম যায়, কারণ সব জায়গায় একটা আধুনিকতার ছোঁয়া আছে, ডাক্তার আছে, পরীক্ষা করার ব্যবস্থা আছে, এই কারণে এই পর্যায়ে এখন আর খুব একটা যায় না, ঠিক আছে?
তাহলে আমরা মেনলি টাইফয়েডে বুঝলাম হচ্ছে তিনটা লক্ষণ, একটা হচ্ছে জ্বরের ধরন, পেটে ফাঁকা বা পেটে ব্যথা আর পেটের টান। এটা দেখে আমরা মোটামুটি কনফার্ম হলাম টাইফয়েড ফিভার। ওভার কনফার্ম হওয়ার জন্য কি করে ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা করে। টাইফয়েডের জন্য স্পেসিফিক পরীক্ষার নাম হচ্ছে ভিডাল টেস্ট। আমাদের দেশে তো ইংরেজি ভাষা না, ব্রিটিশ আমেরিকা ওরা যেভাবে উচ্চারণ করে শিখাইছে আমরা ওইভাবে ডাব্লু লিখলে এটাকে বলে ভিডাল টেস্ট ওরা, এই জন্য আমরা ভিডাল লিখি। চারটা রিপোর্ট দিবে, ঠিক আছে, চারটা রিপোর্টে এরকম দেখা যাবে। আপনি যদি কোনো সময় পরীক্ষা করে থাকেন দেখবেন এরকম চারটা টেস্টের রিপোর্ট। এটা হচ্ছে নর্মাল রিপোর্ট, 1:80, 1:80, 1:40, 1:40 চারটা থাকে না? হ্যাঁ, তাই না? এটা যদি বৃদ্ধি হয় তাহলে এর গুণন অনুসারে হবে, কত হলো 160 গুণন 3, 3 আসতে 24, 240 গুণন 4, 4 আসতে 32। দেখবেন 1:160, 1:240, 1:320 এরকম এর গুণনে বাড়তি থাকবে, বুঝতে পারছেন? যখনই দেখবেন 80 বেশি বা 40 বেশি তখন এটা পজিটিভ, তখনই এটা হচ্ছে পজিটিভ। এখন আমাদের মেডিকেল সায়েন্স বলতেছে যে অন্য কারণে এটা পজিটিভ হইতে পারে, তাহলে কনফার্মেটরি টেস্ট কোনটা? মানে ওইটাতে একটু কন্ট্রোভার্সি বললাম যে অন্য কারণে পজিটিভ আসতে পারে, এই জন্য ব্লাড সিএস। সিএস এর মধ্যে ডাইরেক্ট ব্যাকটেরিয়ার নাম চলে আসে, সাথে সে ব্যাকটেরিয়াকে মারার জন্য কোন ওষুধ লাগবে সেটাও লিখে দেয় রিপোর্টে। আপনি খালি দেখে দেখে রোগী বসাই দিবেন যে ওষুধ খান। টাইফয়েডের জন্য দিবেন, যদি বলেন ঠান্ডা কাশি আছে সাথে তাহলে দিব। এটা নিয়ম তো হচ্ছে যে প্রথম দিকে দেওয়া, যেহেতু রোগী যাচ্ছে আপনাকে আস্তে আস্তে দেরি করে, এই জন্য দুইটা টেস্ট দিতে, এটা সকালে দিলে সন্ধ্যায় 1 ঘন্টা পরে রিপোর্ট দিল, এটার উপর একটা ধারণা করে তো ট্রিটমেন্ট শুরু করে দিই। 3 দিন পরে আমরা অপেক্ষা করি, যেহেতু ট্রিটমেন্ট করতেছে এই জন্য তেমন ইয়ে করে না, দুইটাই পরীক্ষা দিয়ে 72 ঘন্টা পরে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে 8 গুণ হলে কত হয়, 28 64, 12 গুণ হলে 8 12 76, 24 গুণ হলে 4 8 32,
আর দোকানে ষোলো আর তিনে উনিশ অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? উনিশ গুণ হলে আর দোকানে ষোলো ষোলো গুণ হলে ছয় একটা আটচল্লিশ। আমরা আছে, আমি আছে বারো গুণ পর্যন্ত দেখছি, একটা বাচ্চার এই বারোশো ষাট আসছে, ওয়ান ইস টু বারোশো আসে, তাতে আছে ষোলো গুণ আসে, মানে একটি ষোলো গুণ বেশি, বারোশো আসে, এত পরিমাণ টাইপ হয় এবং সে খুবই বাইরে খাওয়া। নরমালি কত হইতে স্যার টাইফয়েড ছিল? আমরা ওই অপেক্ষা করি না, বৃদ্ধি পাইলে ট্রিটমেন্ট শুরু করি, ঠিক আছে? টাইফয়েড জীবাণু একটু স্ট্রং, এ কারণে আমরা সাধারণত ইনজেক্টেবল যে ট্রিটমেন্ট করে থাকি, ঠিক আছে? ট্যাবলেট ক্যাপসুলে অনেক সময় হয় যে জীবাণু মরতেছে না পুরোপুরি, পনেরো দিন এক মাস পরে আবার রোগটা ফেরত আসছে, সেই জন্য ইনজেকশন দিলেই বেটার, ঠিক আছে? টু গ্রাম আইভি ডেইলি ফর 7 to 14 days. ফর অ্যাডাল্ট বড়দের জন্য বড়দের ক্ষেত্রে কি স্যার এটা হয়? বাচ্চাদের সেফটি একজন দিবেন হচ্ছে ম্যাক্সিমাম ডোজ 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে 100 মিলিগ্রাম করে প্রতিদিন পাবে, 1000 মিলিগ্রাম সমান সমান 1 গ্রাম। এটা একটা উদাহরণ, 100 মিলিগ্রাম। যদি বাচ্চার ওজন 7 কেজি হয় কিন্তু এর বেশি দিতে পারবেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডোজ। যেহেতু টাইফয়েডের জীবাণু একটু স্ট্রং, এজন্য ম্যাক্সিমাম দিয়ে হিসাব করছি, তার মানে আপনি 700 কে 750 বানাইতে পারবেন, 700-500 দিতে পারবেন, কারণ ডোজের পরিমাণ হচ্ছে 50 থেকে 100, ঠিক আছে? আমি তো ম্যাক্সিমামটা প্রথমেই ধরে নিয়েছি, এটাকে আর বাড়ানোর সুযোগ না, ঠিক আছে? সেফটি একজনের ভাইয়াল দেখছেন, দেখেন না, দেখছেন মনে করেন 1 গ্রামের একটা ভাইয়াল এর ভিতর থাকে পাউডার, এটাকে গোলানোর জন্য পানি দেওয়া হয়, ডিস্টিল ওয়াটার, তাই না? কতটুকু পানি দেওয়া হয়? 10 ml, ঠিক আছে?
10 ml দি গোলাইলে এটা আছে 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম ঠিক আছে 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম একটা সলিউশন তৈরি হবে ইনজেকশনটা আমরা শরীরে দিয়ে দিই মনে করেন এই রোগীটা পাবে আছে 800 মিলিগ্রাম তাহলে কি করবেন 2 গ্রাম ফেলে দিতে হবে এটি যেহেতু 10 ml দিয়ে গোলাইছি তাহলে 8 ml দিয়ে দিলে হবে সিরিঞ্জে 2 ml ফেলাই দিব 700 মিলিগ্রাম দিলে 7 ml দিলে 7 ml দিয়ে বুঝতে পারছেন এই চ্যাপ্টার তাহলে আপনি আর ঝামেলা মনে হবে পানিটা কম বেশি করে দিব পাউডার যা তাই থাকবে পানি কম বেশি দিবেন না পানি পুরাটাই দিবেন পানি পুরাটাই দিবেন গোলাই আমি গোলাই দিবেন গোলানোর পরে গোলানোর পরে ফেলবেন যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকি রাখবেন কারণ রোগীরা 10 জায়গায় 10 রকম দেখে ওরা মনে করে এটা ঠিক পরে করে রাখবেন দেখে মনে করে এটা ঠিক আর আপনি যাবেন আপনি বলবেন না এইভাবে নয় ভাবে বুঝতে পারছেন কনফিউজ করার চেষ্টা করবে এই জন্য আপনাদের কিন্তু দত্ত শিখাবো এটা কিন্তু মাথায় রাখবে না আপনি যেটা জানেন ঠিক আছে কিন্তু আমারটা ঠিক আছে এটাই করতে হবে ঠিক আছে এখন একটা কথা বলবো।